এইবার অনেকদিন পরে এলাম, কাকে নিয়ে? কাকে নিয়ে? নিপা। কি করেছে নিপা? নিপা অসুস্থ হয়ে গেল, নিপা মাঠে গেল, খুব জ্বর এলো, বরকে দিয়ে ভিডিও করালো। বর তখন ডিক্লেয়ার দিয়েছিল যে আমরা 17 ডিসেম্বর কথা ছিল ওর সেই মিটটা, ইউটিউব মিটটা। তো তারপর বর বললো আমরা এখন তো অসুস্থ, কবে করবো? ঠিক আছে, আমরা 1st week of January করবো। আমি তো এরপর আর একটা ভিডিও করিনি, কিন্তু দেখুন আমি এতটাই ভদ্র মানুষ, বসেছিলাম বসেছিলাম, ওমা অসুস্থ হওয়ার ঠিক 3 দিন পরেই দেখলাম ওর মি অ্যান্ড মাই কুকিং চ্যানেলে ওর মা বাপের বাড়িতে গিয়ে ওসব ভিডিও ফিডিও রিলিজ করলো। বোঝা গেল বাপের বাড়িতে ছিল ওর ভিডিওগুলি, ওই রিলিজ করলো। তারপর 25th পর্যন্ত ভিডিও দিল, 25th ক্রিসমাসের কি গিফট টিফট সব দিল। 26th থেকে হঠাৎ করে নাকি উইদাউট প্ল্যানিং এ নাকি সে চলে গেল সিকিম, গ্যাংটক, লেচান, দারুণ ঘুরছে, ঘুরবে। ঠান্ডার দিন, ইয়াং মানুষ, ইয়াং কাপল, আর বিয়ের পর মজা করবে না তো কখন করবে, নো ডাউট। ওর যারা ফলোয়ার্স ওরা আমাকে এটাই বললে, আমিও অ্যাগ্রিড। কিন্তু ওই সময় যখন একদম ধিক ধিক করে চারিদিকে ধাও ধাও করে চলছে সবার মন প্রশ্ন নিয়ে, তখন তাহলে কেন ও ওই অ্যাক্টিংটা করেছিল ইউটিউব মিটটা নিয়ে, জানতে পারি কি? কি দরকার ছিল তখন বলার? তোমরা বলো, তোমরা বলো। হ্যাঁ না, ওটা তো অ্যাক্সিডেন্ট হলে অসুস্থ, অসুস্থ হয়ে গেলে পরে একটা জিনিস পোস্টপন হয়ে গেলে পরে আগে আমরা সেই পোস্টপনের কাজটা কিন্তু আগে মিটাই। 17 ডিসেম্বরের কাজটা ও 26 ডিসেম্বরের মধ্যে কিন্তু যে কোনো ডেটে করতে পারত, ঘুরতেও যেতেই পারত, কোনো ব্যাপারই না। কিন্তু 26 ডিসেম্বরের মধ্যে ও যখন এত অসুস্থ থেকে উঠার পর সিকিম, গ্যাংটকের মতো ঠান্ডা জায়গা যেতে পেরেছে, মাত্র একটা দিন কি সে তার ইউটিউব মিট করতে পারত না, যেখানে লোকরা অনেক গালে হাত দিয়ে অপেক্ষা করছিল? তাহলে এটা ভাওতাবাজি ছিল না? লোকের মুন্ডুটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল ওই সময়, তখন সবাই চুপচাপ হয়ে গেছে, ইউটিউব মিট, ইউটিউব মিট, অনেক কিছু বলা হবে। ওই সময় কিন্তু একটা মিট করা হয়েছিল। আর দেখো না কি অবস্থা, তুমি বলেছিল আমি কলম পেন নিয়ে বসে, খাতা নিয়ে বসে, আমি খাতা নিয়ে না বসলেও আমার কাছে কলম থাকে, ভাবছো কোথায় বসেছি? দেখো এটা একটা বইয়ের টেবিল, গিটার আর বইয়ের টেবিল, ঠিক আছে? এর জন্য আমার কাছে খাতা কলম থাকে, তোমার প্রশ্ন উত্তরটা দিলাম, তাই কম কথা বলি না, ওই পেনটা আমার হাতে চলে আসে। তো তাহলে কেন করলো না? তখন একটা কথা বলেছিল যে আমরা হানিমুনে কোথায় যাব, আমি কেবল হানিমুন করতে যাচ্ছি, তখনও কিন্তু একটা ও এরকম করে বলেছিল, লাইভে এসে বলেছিল বলো তো হানিমুন। তখন আর সবাই বিয়ের পর তুমি হানিমুন গেছোই, এমন তো না বিয়ের পর তুমি হানিমুন করোনি, বিয়ের পর ইমিড, বিয়ের পরে ইমিডিয়েট যে ঘোরাটা হয় কাপল ঘোরা, সেটাকেই হানিমুন বলা হয়। এরপর কাপলরা 10 বার ঘুরলেও কিন্তু সেটাকে হানিমুন বলা হয় না, কারণ ততদিনে জানাশোনা হয়ে যায়, জানা মানে অনেক কাছাকাছি চলে আসা যায়, সেটাকে হানিমুনে ঘুরতে যাওয়া বলা হয়। ঠিক আছে, ধরে নিচ্ছি আমরা তুমি তখন তুমি যে লাইভে কথাটা বলেছিলে হানিমুনে যাওয়ার প্ল্যান চলছে, হ্যান চলছে, তখন সবাই একটা সুখবর আছে তুমি বলেছিলে, তখন সুখবর নিয়ে মানুষ মাকে অন্য সুখবর ভেবেছিল, কারণ তোমার বিয়েটা 2 বছর হয়ে গেছে। তো তুমি সেই সুখবরটা ঘুরিয়ে আনলে তোমার ইউটিউব মিট, তারপরে তুমি বলেছিলে হানিমুন নিয়ে কথা, তো এইবার তোমার সিকিম আর গ্যাংটক যাওয়াটা মেনে নিলাম, তোমার এটা হানিমুন, ঠিক আছে, এটাই মেনে নিলাম, তোমার এটা তুমি হানিমুনে যাচ্ছ। কিন্তু হানিমুনটা তো পূরণ করে ফেললে, বলে আপনার কি হচ্ছে না, আমার কিছু হয়নি, আমার আবার কি হইব, তোমার টাকায় তুমি গেছো। কিন্তু এই যে আমাদের মুখটা বন্ধ করার জন্য তুমি ইউটিউব মিটের নামে একটা মিথ্যা ধোকা দিয়েছিলে, এটা মানো তো? কারণ তুমি না 2 দিন পরেই কিন্তু তুমি এত সুন্দর করে ওই সময়টা তোমার বরকে দিয়ে, না তুমি মিথ্যে বলেছো না, মিথ্যে বলনি, তুমি হয়তো পার্টিকুলারলি ওই ডেতে অসুস্থ ছিলে 17 ডিসেম্বর, তোমার বর খুব মিষ্টি করে সে ভিডিওটা করেছিল, ভীষণ মিষ্টি করেছিল ভিডিওটা, নো ডাউট। কিন্তু তর্পণ মিষ্টি করে ভিডিও করেছিল, আমি সেটা মানছি, কিন্তু তারপরেও তো 1 সপ্তাহ তোমার কাছে সময় ছিল, তুমি চাইলে তুমি ইউটিউব মিটের পরে ঘুরতে যেতে পারতে। তখন কিন্তু তর্পণ ভিডিও করে বলেছিল 1st week of Jan, এখন আমার ভিডিওটা দেখার পর তুমি হয়তো ওখান থেকে ঘুরে এসে বলবে হ্যাঁ আপনারা জানেন আমরা ঘুরতে চলে গেছিলাম, যেন মিটটা করতে পারিনি, তাই এখন বলতে, এখন তুমি মিট করবে, তুমি হয়তো ডেটটা ভিডিওটা দেখার পর তুমি ডেটটা ডিক্লেয়ার করবে, তুমি যেইখান থেকে আসবে এসেই তুমি হয়তো 10-12 দিন ডিক্লেয়ার দেবে, হয়তো 1st February করে ফেলবে, জানি, বা 1st January করে ফেলতে পারো,
কারণ ভিডিও দেখার পর তোমার ডিক্লারেশন আসবে। নিজের মন থেকে আসে না কেন, কেন জিনিসটা আমরা বলার পর আসে, উত্তর দিতে পারো কি নিপা? ঝুনির ব্যাপারটা ঘুরিয়ে দেওয়ার জন্য তুমি ওই সময় একটা চাল চেলেছিলে, তাই তো? তুমি মন থেকে ইউটিউব মিটের কথা বলনি, তুমি মন থেকে কিছুই বল, তুমি তখন একবার সুখবর ছিলে বল আছে বলছিলে, বা একবার তুমি ওইটা বলছিলে কি বলে হানিমুনের কথা, মানে ঘুরতে যাওয়ার কথা, এসব বলে তুমি সবার মুখটা বন্ধ করতে চেয়েছিলে। তুমি সত্য কথা বলে সত্য কাজ দিয়ে কেন মুখটা বন্ধ করলে না? তুমি ইউটিউব মিটটা করে কেন গেলে না, বলে না আমি করিনি, আমার ইচ্ছা, আমার এখন ইচ্ছা আছে ঘুরতে, আমি ঘুরতে গেছি, ভেরি গুড। তাহলে তুমি কেন বললে না যে আমি দুঃখিত, আমি ইউটিউব মিটটা করতে পারছি না, January 1st উইকে ইউটিউব মিট করতে পারছি না? তুমি জানো কত লোক তোমার জন্য আশা করে January 1st উইক ওয়েট করছিল? হ্যাঁ, ফার্স্ট উইক চলে গেছে, ফার্স্ট উইক চলে গেছে, কারণ আজকের থেকে মানডে শেষ, তুমি এখন লেচান ঘুরে বেড়াচ্ছ। এইবার আসি ঝুনির বিয়ের কথাতে। অনেকেই ঝুনির বিয়ে কোথায় হয়েছে, ঝুনির বর কি করে জানার ইন্টারেস্টে ছিল। ঝুনি তার ভিডিওতে বলে দিয়েছে ও খুব বেশি ভিডিও করতে পারছে না, ও একটু ধীরে ধীরে কথা বলছে। ও বলছে শ্বশুরবাড়িতে এসেছে, এখনও ওর যদিও হাজব্যান্ড শাশুড়ি খুবই হেল্পফুল, মানে ভিডিও করতেও হেল্প করছে, কিন্তু ও এখনও জড়তাটা কাটিয়ে উঠতে পারেনি। ওর হাজব্যান্ড খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে, ওর বেতার বিহারিতে বিয়ে হয়েছে। আর ও বলেছে আমার হাজব্যান্ডের বাড়ি কোথায়, ও তারপর হাজব্যান্ডের নাম কি সবই বলে দিয়েছে, আর কি ওর বাড়ি মাছ দিয়ে আমরা সবাই জানি। তো ঝুনি এটাই বলছে, তোমরা একটু আমাকে একটু গুছিয়ে মানিয়ে নিও, যদিও আমার ভিডিও করতে কোনো কারোর আপত্তি নেই, আমি অনেকগুলো ভিডিও করছি, কিন্তু ওর একটা কম্পিউটার, ওখানে কম্পিউটার থেকে এডিট ফিট করে পুজো করতো, এখানে ল্যাপটপে এতটা করতে পারছে না, এখনো শিখে উঠতে পারছে না, মানে অসুবিধা লগ ইনটা কিছুটা করতে বোধ হয়, কিন্তু মোবাইলে এডিটিংটা করছে। সবচেয়ে মজার ব্যাপার, সে মোবাইলে এডিটিংটা, ওকে এডিটিং করার সাহায্যটা কিন্তু ওর স্বামী দেবতা পতি পরমেশ্বরী করছে, দুজনে মিলে বসেই কোথায় থাকে, ওর কি নাম সব কিছু বলেছে। ঝুনি কিন্তু আগেই বলেছিল যে আমি একটু বিয়েটা হয়ে যাক তারপরে বলবো। তারপরে এটাও বলেছে কিছু কিছু পুরনো ভিডিও ওর দাদা ওইখান থেকে আপলোড করে দিচ্ছে, ওর দাদা ওকে হেল্প করছে, কারণ অনেক ভিডিও কোথায় কোথায় ঘুরতে গেছে, কোথায় কোথায় বেড়াতে গেছে, কার কার বাড়িতে গেছে, যা নতুন বিয়ের পরে যা হয় সব কিছু ওখানেও করেছে, তাই সেই সব জিনিসগুলি ও দাদা আপলোড করছে, কারণ যেহেতু ওর একটু প্রবলেম হচ্ছে। এবং এটাও বলেছে তোমরা একটু কদিন আমাকে মানিয়ে গুছিয়ে নিও, নিশ্চয়ই মানিয়ে গুছিয়ে নিচ্ছে। আর ঠিক ততটাই হাম্বলনেস নিয়ে, ততটাই অমায়িক ভাব নিয়ে ওর বড় বলেছে, আপনারা প্লিজ ওর পাশে থাকেন, ওর চ্যানেলটা গ্রো করতে সাহায্য করেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন। ভীষণ ভালো লেগেছে, এত দুজনের বড়ই ভালো, নিপার বড় ভালো, ঝুনির বড় ভালো। তাহলে কি দিদি নিপা খারাপ? নিপা খারাপ না, নিপা খারাপ না, কিন্তু নিপা কথাগুলিকে একটার পর একটা একটু অহমিকা হলে যে হয়, মানে অহংকার হলে যা হয় তাই হয়ে গেছে। আর সেই অহংকারের বল বুঝে পড়ি নিপা বুঝতে পারে না কখন কি করতে লাগবে, কখন কি বলতে লাগবে, কারণ খুব তাড়াতাড়ি ওর চ্যানেলটা গ্রো হয়ে গেছে, এবং সম্পূর্ণভাবে চ্যানেলটা ও নিয়ে চ্যানেলটা নিজে একাই গ্রো করেছে, কারণ ও তো বিয়ের আগের থেকে ও একটা সেলফ সাফিসিয়েন্ট মেয়ে ছিল। হ্যাঁ, খুব সুন্দরভাবে রান্নার চ্যানেল এবং চ্যানেলটা, এই দুটো চ্যানেলই ও গ্রো করেছে, এবং একা, মানে একাই লিড করেছে, পরে ওর মা ওর বৌদি ছিল পাশে, লিড তো ওই একা করেছে। তাহলে নিপা আশা করবো তুমি খুব তাড়াতাড়ি ইউটিউব মিটটা ডিক্লেয়ার দেবে, কারণ তোমার ইউটিউবের মিটে তুমি তোমার হানিমুন বলো বা ঘোরার কথা বলো সব কিছু তুমি বলেছিলে, সেটা কিন্তু তুমি করে ফেললে, এখন যে গ্যাংটক বা লেচান গেলে সেটা তুমি করে ফেললে। এইবার আমি আশা করব যে তুমি তোমার বরের যে বলেছিল ফার্স্ট উইক অফ জ্যান, ফার্স্ট উইক অফ জ্যান তো চলে গেল, এখন তোমরা, এখন যেহেতু তোমার ব্লগে তোমার চ্যানেলওয়ালারা দেখছে তুমি গ্যাংটক লেচান ঘুরছো, সবাই বলো দিদি ভালো করে ঘুরে আসেন, ভালো করে ঘুরে আসেন, নো ডাউট ঘুরতে গেছে, ভালো করে ঘুরেই আসবে। আসার পর আশা করবো January last বা February 1st উইকে তুমি একটা ইউটিউব মিট করার চেষ্টা করো, কারণ তোমার ইউটিউবের মিটে আশা কিন্তু সবাই বসে রয়েছে, কারণ তুমি মুখ দিয়ে কথাটা বলেছিলে, মানে কথা বলার আগে না ভেবে বলতে হয়, এখন আর কথা ঘুরালে হবে না, শুধু শুধু টুপি পরানোর জন্য কেন কথাটা বলেছিলে, একটা কথা ঘুরানোর জন্য এতগুলি কথা নয় নাই বা বলতে, বুঝলে তো? তাই গ্যাংটক লেচান যেখানেই করো, আসার পরে কিন্তু তোমাকে আশা করবো সেই কলেজের মাঠে যেন তোমাকে আমরা ইউটিউব মিট করতে দেখতে পাই। আমি ভাবছিলাম যে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ হয়তো বা অ্যানাউন্সমেন্ট হবে, অ্যানাউন্সমেন্ট হবে, অ্যানাউন্সমেন্ট হবে, কিন্তু অ্যানাউন্সমেন্ট পেলাম না, তাই বাধ্য হলাম ভিডিওটা করে তোমাকে জানাতে। তোমাকে জানানো তো কোনো উপায় নেই, আর তোমার সাথে ফেসবুক ইনস্টা করতে তো নেই, তাই ভাবলাম যে তুমি ঘুমিও না, খুব ভালো লাগছে বরফে ঘুরতে, খুব ভালো লাগছে বরফ, এই সময় বরফ দেখতে সত্যিই ভালো লাগে, গ্যাংটকের কাছে বরফ সত্যি খুব সুন্দর, কিন্তু তুমি ভুলে যেও না তুমি ব্লগার, তুমি ভুলে যেও না তুমি ইউটিউবার, তুমি ভুলে যেও না
তুমি কথা দিয়েছিলে তোমার চানেওয়ালাকে যে আমি 17 ডিসেম্বর 17 ডিসেম্বর করতে পারো নি, 17 জানুয়ারি হয়তো করতে পারবে না, লাস্ট উইক অফ জ্যান বা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি আশা করবো তুমি ইউটিউব মিট করবে, সে আশাতে বসে আছি। বাই।